জাগতিক, মানসিক, আধ্যাত্মিক ভুবনে সুস্বাগত। আশা করি সকলেই ভালো আছেন। আজকের আলোচনা করব একটি সাবধান বাণী নিয়ে। দেখুন, আমাদের দেশে একটি প্রবাদ আছে, সেটি হচ্ছে হুজুগে বাঙালি। আসলে বাঙালিরা যে শুধুমাত্র হুজুগে নাচে কথাটা কিন্তু ঠিক নয়। পৃথিবীর সব দেশেই হুজুগ আছে, সব দেশের মানুষই কম বেশি হুজুগে নাচানাচি করে বা লাফালাফি করে, যেটাই বলি না কেন। বাংলাদেশের মানুষের মধ্যে যেটা দেখা যায়, বাঙালিরাও হুজুগে নাচে ঠিকই, কিন্তু বেহিসেবী ভাবে নাচে, বুদ্ধি বিবেচনাকে প্রয়োগ করে না। ঠিক তেমনি একটি বিষয় নিয়ে আজকের আমি সংক্ষেপে আলোচনা করে আপনাদেরকে সাবধান বাণী দিচ্ছি। সেটি হচ্ছে, ইদানিং দেখা যাচ্ছে ইউটিউবে, ফেসবুকে যে সবুজ রঙের গাছের পাতা, ছাল বাকল, এই ঘাস পাতা, এগুলোকে ব্লেন্ড করে খেলে আপনি চির যৌবন লাভ করবেন, শরীর স্বাস্থ্য ভালো থাকবে, চেহারা সুন্দর হবে, এই জাতীয় কিছু উদ্ভট উদ্ভট কথা আজকাল আমরা খুব বেশি দেখছি ইলেকট্রনিক্স মিডিয়াতে বা ইউটিউবে। পাশাপাশি আমরা সবাই এই মুখরোচক কথার দিকে ঝুঁকে পড়ছি। বর্তমান যুগ হচ্ছে বিজ্ঞানের যুগ। আপনাকে বুঝতে হবে, যে কোনো গাছের পাতা, যে কোনো শাক সবজি খেতে হলে তাকে সিদ্ধ করে খেতে হয়। কারণ যে কোনো শাক সবজির ভিতরে প্রকৃতিগতভাবেই কিছু ভাইরাস, কিছু কেমিক্যাল, কিছু জার্ম থেকে থাকে। আপনি যদি নিয়মিতভাবে কাঁচা শাক সবজি আপনি খেতে থাকেন, তাহলে এই জার্মগুলো আপনার দেহে প্রবেশ করে আপনি সমূহ সম্মুখীন হতে পারেন যে কোনো দুর্ভোগের, যে কোনো অসুস্থতার। প্রশ্ন করতে পারেন যে তাহলে আমরা যে ফলমূল খাচ্ছি সেগুলো তো আমরা সিদ্ধ করে খাই না। দেখুন, সৃষ্টিকর্তা পৃথিবীতে অনেক কিছুই প্রকৃতিগতভাবে পরিশুদ্ধ করে পাঠিয়েছেন, সেগুলো নিয়ে বিতর্কে না যাওয়াই ভালো। ফলমূল আপনার ধুয়ে খেলেই হয়, তাকে সিদ্ধ করে খাওয়ার প্রয়োজন নেই, সৃষ্টিকর্তা এইভাবেই গাছকে তৈরি করেছেন। কিন্তু যে কোনো লতা পাতা, শাক সবজি, এগুলো অবশ্যই অবশ্যই যতই উপকারী হোক না কেন, তাকে সিদ্ধ করে খেতে হবে। তা না হলে আপনি সমূহ বিপদের সম্মুখীন হতে পারেন, ভাইরাস দ্বারা আক্রান্ত হতে পারেন, আপনার দেহের হিলিং পাওয়ার কমে যেতে পারে। তাহলে আজ থেকে যে কোনো জিনিস মানুষ বললেই গ্রহণ করবেন না, একটু বুদ্ধি বিবেচনা খাটিয়ে তাকে গ্রহণ করার
চেষ্টা করো। আজ এ পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন, সব সময় বলুন আছি ভালো, আছি বর্তমানে, আছি সত্যি।